করতে হবে সাইড সুইটের কাজ শেষ করি বাইরে। গ্যাস লাগবে, গ্যাসের প্রেশার হচ্ছে 200 থেকে 245 থাকবে। নাইট্রোজেন ভেরিফাই, হ্যাঁ ওখানে মনিটরে শো করবে আপনার কত প্রেশার আছে, আপনি শো করতে পারবেন। আপনার কাজ আছে এই নবটা গ্যাস মেশিন বন্ধ করার পরে এই নবটা বন্ধ করে দিতে হবে, যেন অন অফ লেখা আছে। আপনি জাস্ট এটা অন করে এই পাশে মেশিনের সুইচ আছে এটা অন করবেন, আর এখানে দেখবেন রেড আলো হয়ে আছে, ওটা এটা আগে ওটা অন করতে, আগে আগে ওটা গ্যাস তো আগে ছাড়তে হবে, ছাড়তে হবে দেন মেশিন অন করতে, হ্যাঁ মেশিন অন করবেন, এই সুইচটা অন করবেন, তারপর এটা অন করবেন। এটা হচ্ছে মেশিন অন হয়ে গেল, এখন তো গ্যাস ছাড়া আছে না, হ্যাঁ ছাড়া, হ্যাঁ গ্যাস ছাড়া আছে। এখানে দেখেন যদি আপনার ফার্স্ট মানে অন না থাকে, মানে গ্যাসের ফ্লোটগুলো সব কিছু কন্ট্রোল না থাকে, রেড না ইয়েলো হয়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেড না ইয়েলো মেশিনের রেডি কি রাইট, আগে আপনি গ্যাস ছাড়লেন, মেশিনের সুইচ অন করলেন দুইটা, ও এখানে যে টেম্পারেচারটা রিলিজ হয় সেটা 680 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ একটা কথা, অটো স্যাম্পলারটা কি সবসময় অন করা থাকে? এটা অন করা থাকে, তাহলে আমার মেশিনের সুইচ একটা, হ্যাঁ একটাই, একটা অন করলে অটো স্যাম্পলারের পাশে একটা সুইচ আছে, এটা যদি অফ না করে আমরা কোনো সময় অটো স্যাম্পলার অফ করার দরকার নেই, না ওই একটা সুইচ অন করলে অটো স্যাম্পলার অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে, ওটা অফ করলে তখন আবার আবার অন করবে, ওটা দরকার নাই, না ওটা দরকার নাই, একটাই মেশিন সুইচ এখানে হাত দেওয়া দরকার নাই, একটাই অন করবেন একটাই অফ করবেন। এখানে যে কম্বাকশন হয় সেটা 680 ডিগ্রি কম্বাকশন, যখন আপনি এই টেম্পারেচারটা গ্যাসটা ছাড়লেন, টেম্পারেচার এবং ওই হিটটা অ্যাডজাস্টমেন্ট হইতে এবার 30 মিনিট টাইম লাগে ভাই, স্টেবিলিটি গ্যাসের ফ্লো দিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যার কারণে মেশিন অটো হয়, হ্যাঁ অটো অ্যাডজাস্টমেন্ট করে নেবে, এটা ইয়েলো থাকবে ভাই, মানে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে দেন তারপরে গ্রিন হবে, মানে অটোমেটিক্যালি ও অ্যাডজাস্টমেন্ট করবে। আচ্ছা আমি গ্যাসটা অন করে মেশিনটা অন অন করে দিব, দিয়ে আমি চলে যাব, আপনি যখন রান চালাবেন ও প্রতিটা নিডল মানে ইনজেকশনের আগে নিডল গুলো রিন্স করবে, এই রিনজিং এর জন্য রিনজিং ওয়াটারটা ব্যবহার করা হয়, রিনজিং ওয়াটার কি মিলি কিউ না, হ্যাঁ মিলি কিউ, আপনাদের একটা মিলি কিউ ব্যবহার করবেন, রিনজিং এবং ডাইলেশন দুটাই মিলি কিউ ইউজ করবেন, দুটাই মিলি কিউ, প্রতিদিন সকালে এসে রিনজিং ওয়াটার এবং ডাইলেশন ওয়াটারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, যেদিন মানে যেদিন কাজ করেন আর কি, এই দুটো ওয়াটার চেঞ্জ করে দেবেন, রিনজিং ওয়াটার এবং ডাইলেশন ওয়াটার, এটা 24% রাখা যাবে না, এই মুহূর্তে না প্রতিদিন কাজ ভাই, এইটা দিয়েই আপনি টোটাল সিস্টেমটাকে সে ক্লিন করে। এখন আপনি ধরেন দুই দিন আগের ওয়াটার ব্যবহার করেন তাহলে কি হবে, এমনি টিওসি তো আপনি ফাঁকা অবস্থায় রেখে দিলে এমনি টিওসি বেড়ে যায়। এরপর আছে ওয়ান মোলার এইচসিএল, ওয়ান মোলার এইচসিএলটা আপনারা যেভাবে প্রিজার্ভ করেন, যেভাবে রাখার নিয়ম আছে আপনাদের যে সলিউশন প্রিপারেশনের যে এসওপি অনুযায়ী, সেই অনুযায়ী ওয়ান মোলার এইচসিএলটা ওখানে বানায় দেবেন, যে কদিন আপনাদের ভ্যালিডিটি ডেট থাকে পরে আবার চেঞ্জ করে দেবেন। এই পর্যন্ত আসলো, এরপরে আসি মূল সিস্টেমে, মূল সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, মূল সিস্টেমটাতে আপনারা যে মডেল আমরা চেক করি সেটা হচ্ছে এনপিওসি মোড, আমাদের এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে টিসি প্রোটোকল মোড আর একটা আছে এনপিওসি মোড, এনপিওসি এনপিওসি নন মানে কার্বনের মধ্যে টোটাল কার্বনের মধ্যে দুই ভাবে ভাগ হয়, একটা হচ্ছে ইনঅর্গানিক একটা অর্গানিক, আপনারা মেশিনটা নিচ্ছেন কিন্তু অর্গানিক কার্বন দেখার জন্য, টোটাল অর্গানিক কার্বন টিওসি, টোটাল অর্গানিক কার্বন দেখার জন্য যখন এই মেশিনটা নিচ্ছেন, এই মেশিনটাতে সে অর্গানিকই ডিটেক্ট করবে, ইনঅর্গানিক কিন্তু ডিটেক্ট করবে না। এখন কোনো একটা ওয়াটার স্যাম্পল অথবা যে কোনো একটা স্যাম্পলের মধ্যে যদি ইনঅর্গানিক কার্বন থাকে, ইনঅর্গানিক কার্বন সেটাকে মানে সরাবে কীভাবে, ইনঅর্গানিক বলতে সচরাচর ওয়াটারের মধ্যে সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট এই টাইপের জিনিসপত্র থাকে বেশি, সল্ট খুবই রেয়ার, মানে পিডব্লিউ ওয়াটারে সল্ট থাকেই না নেই বললেই চলে। তো এটা যখন আসে, আসার পরে এখানে ধরেন এইচসিএলটা অ্যাড হয়, এইচসিএলটা অ্যাড হওয়ার পরে সে কী করতেছে, আপনার ইনঅর্গানিক যে কার্বনগুলো আছে সেগুলো সরে যাচ্ছে, এবার এই ইনঅর্গানিক থেকে কিছু হ্যালাইড জেনারেট হয় থাকতে পারে, হ্যালাইড, হ্যালাইডটা আপনার এই হ্যালোজেন স্ক্রাবার, এটাকে হ্যালোজেন স্ক্রাবার বলে, হ্যালাইডটা হ্যালোজেন স্ক্রাবার অ্যাবজর্ব করে নেয়, তারপরে আপনার থাকতেছে কি শুধু অর্গানিক, শুধু অর্গানিকটাই কিন্তু থাকতেছে, ওটা কম্বাকশন, হ্যাঁ শুধু অর্গানিকটাই থাকতেছে কিন্তু, মানে আপনি কি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার, আপনার আপনি সব সরাই দিলেন থাকলো শুধু অর্গানিক, এখন এই অর্গানিকটা নিয়ে যে সে কি করতেছে, এই যে এখানে কম্বাকশন চেম্বার আছে এবং ইনজেকশন, এটা হচ্ছে ইনজেকশন পোর্ট আর এটা হচ্ছে কম্বাকশনের গ্লাসের মতো দেখতেছেন না, ওর ভিতরে ভাই সে ইনজেক্ট করতেছে, যখন ইনজেক্ট করতেছে থাকতেছে কি মানে অর্গানিক কম্পাউন্ড, আর অর্গানিক তো এমনি আপনার হিট যে কোনো অর্গানিক অর্গানিক কম্পাউন্ড সাপোজ ওয়াটার তো থাকে না নেগলিজেবল থাকে,
বাট আপনি যদি সুক্রোজ গ্লুকোজ এগুলো অর্গানিক কম্পাউন্ড টান চালাচ্ছেন, এই অর্গানিক কম্পাউন্ডগুলো যখন টান চালান তখন ওটা অটোমেটিক্যালি দেখবেন যে হিট অ্যাবজর্ব করলে ওই CO2 আকারে ওটা রিলিজ হয়ে যায়, একটু ওয়াটার আর একটু CO2 আকারে বাকিটা রিলিজ করে হারাই যায়। তো ওই CO2টা যায় ডিটেক্টর, এখানে যে ডিটেক্টরটা ব্যবহার করা আছে সেটা NDIR নন ডিসপারসিভ ইনফ্রারেড ডিটেক্টরটার নাম। ডিটেক্টরের প্লেসটা কোথায় ভিজুয়ালি দেখা যায়? না না কোনো ডিটেক্টর ডিভাইস বাইরে থেকে দেখার সুযোগ নেই। NDIR নন ডিসপারসিভ ইনফ্রারেড ডিটেক্টর থেকে সে ডিটেক্ট করতেছে, ডিটেক্টর বের হওয়ার পরে যে CO2 থাকতেছে সেটা এই যে CO2 অ্যাবজর্বারে সোডা লাইমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। মেশিনটা স্টেবল হওয়ার জন্য 30 মিনিট টাইম লাগবে, সেটা ওয়েট করবেন। আর এই সেলের ভ্যালিডিটি আছে কিনা চেক করবেন। হ্যাঁ, বুঝছেন ভাই? এই সেলের ভ্যালিডিটি আছে কিনা চেক করবেন।